লোকসভা ভোটের বোধনের প্রাককালে পূর্ব ত্রিপুরা আসনে প্রচারে ঝড় তুলল শাসক দল বিজেপি। ফটিকরাই বিধানসভার গড়ে গড়ে ব্যাপক প্রচারে গেরুয়া শিবিরে। লোকসভা ভোটের বোধনের প্রাকলগ্নে পূর্ব ত্রিপুরা আসনে প্রচারে ঝড় তুলল শাসক দল বিজেপি। ঊনকোটি জেলার ফটিকরাই বিধানসভা উত্তর থেকে দক্ষিণ প্রান্ত এলাকায় বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাসের নেতৃত্বে ঝড়ো গতিতে বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি চালাচ্ছে দলীয় নেতাকর্মীরা। চলতি মাসের 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা সংরক্ষিত লোকসভা আসনের জন্য ভোট গ্রহণের ঘোষণা অনেক আগেই করেছে দেশের নির্বাচন কমিশন। এবার নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনের জন্য বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কৃতি দেবী দেববর্মা। ভোটের দিন ঘোষণা হতেই বিভিন্ন জায়গায় পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থীকে জয়ী করার বার্তা নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে শাসক দলের নেতাকর্মী সমর্থকেরা। ঊনকোটি জেলার ফটিকরাই বিধানসভার উত্তর থেকে দক্ষিণ প্রান্তে এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাসের নেতৃত্বে ঝড়ো গতিতে বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি চালাচ্ছে দলীয় নেতাকর্মীরা। প্রার্থীকে জয়ী করার বার্তা নিয়ে অধিক ভোটে জেতার সংকল্পে সকাল সকাল ভারত মাতার স্লোগান নিয়ে ভোটারদের ঘরে দরজায় হাজির হচ্ছে গেরুয়া বাহিনী। বিগত বছর মোদী সরকারে কি কি কাজ করেছে তার সংক্ষিপ্ত বিবরণ লিফলেট আকারে ভোটারদের হাতে নিজেই তুলে দিচ্ছেন মন্ত্রী। পাশাপাশি প্রার্থীকে জয়ী করার বার্তা দিচ্ছেন মন্ত্রী থেকে কর্মী সমর্থকেরা। মন্ত্রী জানিয়েছেন প্রচারে বেরিয়ে প্রতিটি গ্রামে প্রধানমন্ত্রী কাজের মানুষের খুশির লহর প্রতিফলিত হচ্ছে, আর এই স্বতঃস্ফূর্ততায় পূর্ব ত্রিপুরা আসনে বিজেপির প্রার্থীর জয় নিশ্চিত করছে লোকসভা পূর্ব ত্রিপুরা আসনে নির্বাচনে প্রাক মুহূর্তে ফটিকরাই বিধানসভা এলাকার পাহাড় থেকে সমতল সর্বত্রই রীতিমতো প্রচারে ঝড় তুলছে বিজেপি নেতৃত্বরা। লক্ষ্য একটাই, মোদীকে ফের ক্ষমতায় বসানো। অবশ্য বিরোধী জোটের প্রভাব এ যাত্রায় বিজেপির কিছুটা হলেও চাপবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। আজকে ফটিকরাই বিধানসভার অন্তর্গত 4 নং বুথের 6 নং ওয়ার্ডে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রীমতী কৃতি সিং দেববর্মার সমর্থনে আমরা বাড়ি বাড়ি প্রচার করছি। প্রত্যেক বাড়িতে যাওয়ার পর মানুষ যেভাবে অভূতপূর্ব সমর্থন আমাদেরকে করছেন এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাজে মানুষ যেভাবে খুশি জাহির করছেন, এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা যে আমাদের প্রার্থী কৃতি সিং দেববর্মা আগামী দিন বিপুল ভোটের ব্যবধানে এখান থেকে জয়ী হতে চলছেন। এবং আমরা বিশ্বাস করি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আপকি বার 400 পারের স্বপ্ন পূরণ করবেন, সেটাও সময়ের অপেক্ষা। আমি আমার সাথে যারা উপস্থিত রয়েছেন বিজেপি দলের কার্যকর্তা সবাইকে ধন্যবাদ জানাই এবং মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সাড়া দিচ্ছেন, উৎসাহ উদ্দীপনা নিয়ে বেরিয়ে এসছেন, এটা সত্যি আমাদের জন্য অনেক বেশি আনন্দের। আজকে সত্যি মানুষ মোদীজির নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে প্রশাসন চলছে তার কাজে মানুষ ব্যাপক খুশি এবং তারই এক প্রতিফলন আজ আমরা যখন মানুষের বাড়িতে যাচ্ছি সেটা আমরা লক্ষ্য করছি। তো আমরা বিশ্বাস করি আমাদের এই বিলাসপুরের এবং ফটিকরাই বিধানসভার 4 নং বুথ আগামী দিন ভালো রেজাল্ট করবে এবং আমাদের প্রার্থী এখান থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হতে চলছে। নমস্কার। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।